হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী। আজকে চলে এসেছি CC2-তে, কারণটা হলো আমার বার্থডে। আর বার্থডে হলে স্পেশাল কিছু না থাকলেও নিজের জন্য ছোট একটা জিনিস কিন্তু ইচ্ছে তো করেই। তাই আজকে চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে। এই দোকানটা কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম, কিন্তু ওদের কালেকশানগুলো এত সুন্দর, এত ভার্সিটাইল, আমার বলার মতন না। আমি ফার্স্টে ওখানে মডেলে পরানো একটা ড্রেস দেখেই ওখানে ঢুকেছিলাম। ওখানে চলছিল buy 2 20% off আর buy 3 30% off, কিন্তু আমি যে ড্রেসগুলো চুজ করছিলাম সেগুলো কোনোটাতেই কিন্তু অফ ছিল না। লাস্টে এই যে মডেলে পরানো এই ড্রেসটা দেখে আমার কিন্তু চোখ ধাঁধিয়ে গেল। আমি কিন্তু বার্থডে ফার্থডে সব ভুলে গেলাম, আর এই ড্রেসটা দেখে আমি মানে জাস্ট ফ্যান হয়ে গেছিলাম। আর এই ড্রেসটা মনে হচ্ছিলো যেন এই ড্রেসটা আমি এখনই পরি, এখনই ট্রাই করি। তো আর কি, যেরকম পছন্দ হলো সাথে সাথে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল করতে। ওদের কিন্তু আরও কালেকশান ছিল, আমি সত্যি কথা বলতে আমি WB বা অনেক কালেকশানে ট্রাই করেছি, কিন্তু এদের প্রাইস অনুযায়ী কালেকশানগুলো কিন্তু অসাধারণ ছিল। ব্ল্যাক ড্রেসটা আমি ট্রাই করেছিলাম, সাথে একটা এক্সট্রা বেল্ট নিয়েছিলাম। সেই বেল্টটা দিয়ে পরাতে কিন্তু এই ড্রেসটার লুকটা অনেকটা শাড়ি কাম লেহেঙ্গা লুকস আসছিল। ক্লাচগুলোর কথা কি বলবো, অসাধারণ অসাধারণ। আমি কিন্তু ইন্ডিয়া ফ্যাশনের ফ্যান হয়ে গেছি। আর একটা কথা, আমি যে কালেকশানটা চুজ করেছিলাম সেটা কোনো অফার ছিল না, সেটা ছিল সামন্থ চৌহানের কালেকশান। এই দোকানটায় তোমরা যারা যারা নর্মাল মানে মোটামুটি ব্র্যান্ড পছন্দ করো একবার কিন্তু ভিজিট করতেই পারো। প্লাস এদের যে প্রাইস কিন্তু একদম রিজনেবল। এদের যারা মেম্বার রয়েছে তাদের বিহেভিয়ার অসাধারণ। এক কথায় বলতে আমি কিন্তু নেক্সট আবার আসবো এদের কালেকশন নিতে।